আসসালামু আলাইকুম। সাথে সানি ক্রাফটে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি কাজ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে কাঁথা স্টিচের একটি ডিজাইন। এটা শাড়ির পাড়ে ব্লাউজে কামিজে করা যাবে। তো কাজটি আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটি ডিএমসি সুতা দিয়ে করা, কালো কাপড়ের মধ্যে এটি একটা শেড সুতা দিয়ে করা হয়েছে এখানে। তো এটার মাপটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা ড্রয়িংটা আসলে সহজের জন্য আর দিলাম না। দেখুন, 4.5 ইঞ্চি পুরোটা প্যানেলের ড্রয়িংটা, আর জাস্ট মাঝখানের ড্রয়িংটা হবে 3 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এই কালার কম্বিনেশনে করেছি। আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে আপনারা করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, তো সেগুলো দেখে নেবেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বাট এখনও লাইক করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে ফার্স্টে আমি যেখানে যেখানে সাদা কালার সুতা দিব, তো সাদা কালার এখানে লাচি সুতা নিয়েছি, 2 গুণ সুতা নিয়ে আমি এখানে কাঁথা স্টিচ করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় সহজ সহজ কিছু ডিজাইন বা সেলাই দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কিন্তু আমার আগের যে ভিডিওগুলি আছে চ্যানেলে একটু ঢুকে ভিজিট করে দেখবেন, তো আশা করছি ভালো লাগবে। তো এভাবে করে সবগুলি এক সাইজ করে আমি একদম ছোট ছোট করে কাঁথা ফোর এখানে দিয়ে নিচ্ছি।
দেখতেই পারলেন আমি কিন্তু যেখানে যেখানে এভাবে করে কাঁথা স্টিচ করে নিচ্ছি, তো একটা ছোট একটা বড় এভাবে করে করলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু পুরোটা করে নিয়েছি এভাবে করে। তো এখানে এই যে আমি ডিএমসি একটি শেড সুতা নিয়েছি এখানে, তো এই সুতাটা দিয়ে আমি করছি। তো এখানে 6 গুণ সুতা থাকে, তো এটাকে আমি যতটুকু পরিমাণ সেলাই করব ততটুকু পরিমাণ কেটে নিয়ে তারপর এখান থেকে 3 গুণ 3 গুণ আলাদা করে নিতে হবে, তারপরে 3 গুণ দিয়ে সেলাই করতে হবে, ঠিক আছে? তো বেশি মোটা হয়ে যাবে এর জন্য আমি এভাবে করে খুলে নিয়েছি। তো প্রথমে আমি ফুলের যে মাঝখানে পাপড়িটা আছে সেটা করে নিচ্ছি, এভাবে করে আমি ভরাট করে নিচ্ছি। তো 4টা পাপড়ি এভাবে করে আমি ভরাট করে নিলাম। তো এখন চারপাশের যে পাপড়িগুলি দেখতে পাচ্ছেন সেটাকে আমি এখানে করাত সেলাই দিব। তো এখানে আমি করাত সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ ফুলের পাপড়িটাকে কমপ্লিট করে নিব। তো তার আগে এখানে যে কর্নারটা দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্রোচ সেলাই দিয়ে এভাবে করে একটা ত্রিভুজ আকৃতি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে?
তো এভাবে করে এই কর্নারটা সেলাই করে নিতে হবে। তো আমি এখন এই যে পাপড়ির শেপে যে দেখতে পাচ্ছেন এখানে, তো সেটা আমি সেলাই করে দেখাচ্ছি। তো এখানে আমি কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে সেলাই করে নিয়েছি, একটা ছোট একটা বড় এভাবে করে ফোরটাকে উঠিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে, তাহলে এরকম একটা শেপ চলে আসবে। তো এখন আমি সাইডের যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন সেটা আমি কমপ্লিট করছি। তো তার জন্য এখানে সেম সুতা দিয়ে করছি, আর এভাবে করে করে নিচ্ছি আমি স্কোয়ার মানে ত্রিভুজ আকৃতির শেপগুলো সেগুলো, ঠিক আছে।
তো আমি এখন এটার চারপাশে হচ্ছে এভাবে করে কাঁথা স্টিচ করে নিচ্ছি এবং মাথায় একটু গোল করে ভরাট করে দিব, ঠিক আছে? আর এখানে একটু গোল করে ভরাট করে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আরেকটা সাইডে এভাবে করে কমপ্লিট করে নিতে হবে। তো এটা কিন্তু আপনারা চাইলে ব্লাউজের হাতায় করতে পারবেন। ইন্ডিয়ান যে ব্লাউজ কাঁথা স্টিচে ব্লাউজগুলি পাওয়া যায় সেগুলোতে কিন্তু এরকমই কাজ করা থাকে, আর যা আমার প্যানেল হিসাবে হাতার প্যানেল হিসাবে ইউজ করতে পারবেন এবং শাড়ির পার হিসাবেও কিন্তু এই কাজটা খুবই সুন্দর লাগবে। এভাবে করে আমি করে নিচ্ছি। তো এই সিম্পল কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে, তো আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কারোর যদি কোনো দরকার হয় অবশ্যই নক করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই কাজটা অন্যরা খুব সহজে শিখতে পারে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।